নমস্কার, এডুকেশন গান বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে কিছু যে ফুড এসআই এক্সাম হচ্ছে তোমাদের, তো তার ফোর্থ শিফট বলতে পারো কিংবা 17 তারিখের ফার্স্ট শিফট বলতে পারো। তো সেখানে কিছু মেমোরি বেসড প্রশ্ন বিভিন্ন সোর্স থেকে নেওয়া, তো সেই প্রশ্নগুলোকে তোমাদের সাথে আলোচনা করবো কি কি প্রশ্ন এসেছে। তো এখানে পুরো ডিটো প্রশ্ন তো দিতে পারবো না, কারণ প্রশ্ন কপি পরীক্ষা হল থেকে বের করে নিয়ে আসা নিষেধ রয়েছে। তো সে কারণে এর মেমোরি বেস প্রশ্ন কিছু নিয়ে কিছু নেওয়া হয়েছে বিভিন্ন সোর্স থেকে। তো চলো কি কি প্রশ্ন এসেছে আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন তো এরকম করে হয় সিরিয়াল হবে না, তো তোমরা এটা মিলিয়ে নেবে কি কি প্রশ্ন এসেছে ধরবে। দেখো সর্বকনিষ্ঠ হ্যালো 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 এসেছে কি সর্বকনিষ্ঠ মহিলা পর্বতারোহী কে এসেছে? পর্বতারোহী, তো এটা হয়ে যাবে কে, ভারতের শিবাঙ্গী পাঠক, যিনি নেপালের সাইড থেকে আর কি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন নেপালের সাইড থেকে। দেখো রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত, এরকম একটা প্রশ্ন এসেছিল হয়তো, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পদ্ধতি তো এটি মেনলি কি হয় যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং বিভিন্ন রাজ্যের যে এমপি এবং এমএলএ যারা রয়েছে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়। ঠিক আছে, এমপি এমএলএ দের ভোটের মাধ্যমে হয় নির্বাচন। দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত, এরকম এসেছিল প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত, এটা কোথায় হয়ে যাবে, আন্টার্কটিকায়। তবে ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে সীমা রয়েছে, ম্যাকমোহন লাইন তো এটা হয়ে যাবে কোথায়, ভারত ও চীন। দেখো এই প্রশ্নগুলো কি করবে, আগামী যে শিফট গুলো আছে সেগুলো এই রিলেটেড প্রশ্ন থাকলে পরে তোমাদের হেল্প করবে, তো অ্যাডেড ইনফরমেশন তোমরা জেনে যাবে। কম্পিউটারের জনক কাকে বলা হয়, বা কম্পিউটারের ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়, জনক কাকে বলা হয়, চার্লস ব্যাবেজকে। এটা আমরা সবাই জানি যারা কম্পিউটারের সাথে যুক্ত এবং যারা কম্পিউটার এক্সাম পড়াশোনা করে। আখ উৎপাদনে কোন রাজ্য সর্ব আর কি সব থেকে বেশি আখ উৎপাদন করে, ভারতের আখ উৎপাদন কোথায় কে করে, উত্তরপ্রদেশে হয় আখ আখ উৎপাদন সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন কি করেছে, সাধারণ উষ্ণতায় একটি তরল ধাতু কি, একটি তরল ধাতু এটা কি হয়ে যাবে, পারদ। দেখো পারদ আমাদের কি থাকে, থার্মোমিটারে থাকে, এই জন্য পারদকে ইউজ করা হয়। ঠিক আছে, তো দেখো তারপরে কি হয়েছে, মানুষের বর্ণ এবং রঙের জন্য কি দায়ী, তাই কি, এই টাইপের প্রশ্ন এসেছে। ঠিক আছে, তারপরে এসেছে পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে, এটা কোথায় যাবে, নীলগিরি পর্বত। এটা যদি অপশন থাকে তাহলে এটাই নীলগিরি পর্বতে, পূর্বঘাটে বলতে পারো, এটা যদি থাকে তাহলে এটা দিবে পূর্বঘাটে দিবে, মানে যারা দিয়েছো আর কি অপশন যেটা এসে। ভারতের প্রথম রিমোট সেন্সিং
ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট, এরকম একটা প্রশ্ন এসেছে। তো সেটা কি হয়ে যাবে, যদি স্যাটেলাইটটা কি নাম জেনে থাকে, জানতে চেয়ে থাকে, তো তাহলে সেটা হবে IRS I-1A। আর যদি কবে এটা সেটা সেটা লঞ্চ হয়েছিল এরকম আসে, তাহলে সেটা হয়ে যাবে 17 মার্চ 1988। কৌটিল্য গ্রন্থ কে লিখেছেন? দেখো এটা খুবই ইজি, যে এটার সাথে যুক্ত আছে কি কৌটিল্যের সাথে চাণক্য। তো চাণক্য আরেক নামই কি, আমরা কৌটিল্য জানি, তো কি কৌটিল্য গ্রন্থের লেখককে চাণক্য, ঠিক আছে, চাণক্য। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? পলাশির যুদ্ধ এটা হয়ে যাবে কি, সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা ভার্সেস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, এরকম প্রশ্ন এসেছিল। তারপর কলকাতা কোর্টের প্রধান বিচারপতি, প্রথম প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক, বার্নেস পিকক। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে একটা প্রশ্ন এসেছে, দ্বিতীয় পঞ্চবার্ষিক ফিফথ ইয়ার প্ল্যান, যেটা বলা ফিফথ ইয়ার প্ল্যান, এটা কত সাল থেকে কত সাল, 1956 থেকে 1961 সাল পর্যন্ত, ঠিক আছে। তখন পরবর্তী প্রশ্নে কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে আকবরের, সরি আকবরের রাজ্যসভায়, রাজসভায় সঙ্গীতজ্ঞ কে ছিলেন? সঙ্গীতজ্ঞ এটা কে হয়ে যাবে, মিয়া তানসেন, মিয়া তানসেন, যার আরেকটি নাম কে, রামতনু পান্ডে, রামতনু পান্ডে, রামতনু পান্ডে। তারপর দেখো অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রুল ইন ইন্ডিয়া, এটা একটা বই, বই এটা পুস্তকটি কার কে লিখেছেন, এটা লিখেছেন দাদা ভাই নওরোজি, তিনি লিখেছেন, ঠিক আছে। তারপর দেখো হিরোশিমা দিবস কবে পালিত হয়, এরকম একটা প্রশ্ন এসেছে, হিরোশিমা দিবস, হিরোশিমা দিবস কবে পালিত, 1945 সালের 6ই আগস্ট, এরকম প্রশ্ন এসেছে। নারী দিবস কবে পালিত হয়, না তাই এখন বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু আসছে, নারী দিবস, নারী দিবস কবে পালিত হয়, 8ই মার্চ প্রতি বছর, প্রতি বছর 8ই মার্চ দিনটিকে নারী দিবস হিসাবে পালন করা হয়। ছত্রপতি কার উপাধি, এটা সবাই জানো, ছত্রপতি কার উপাধি, শিবাজি কার উপাধি, এটা হয়ে যাবে কি, শিবাজির উপাধি। তারপরে দেখো কি লিখেছে, 2023 এশিয়া গেমসে, এশিয়া গেমস, এশিয়া গেমসে 2023 কতগুলো মেডেল পেয়েছিল ভারতীয়রা, এটা হয়ে যাবে কত, 28 খানা, যদি অপশন থেকে থাকে এটাই হবে, সশস্ত্র রামানুজন অ্যাওয়ার্ড, সশস্ত্র রামানুজন অ্যাওয়ার্ড, রামানুজন অ্যাওয়ার্ড, রামানুজন অ্যাওয়ার্ড কে পেয়েছেন, রুইক্সিন, রুইক্সিন, রুইক্সিয়ান জাং, জে রুইক্সিন জাং, তিনি পেয়েছেন, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছিল, পরবর্তী প্রশ্নে আছে দেখো, পাট্টা, পাট্টা কে শুরু করেছিলেন, কে শুরু করেছিলেন, কে শুরু করেছিলেন পাট্টা, কে শুরু করেছিলেন, শেরশাহ সুরি, শেরশাহ সুরি, শেরশাহ সুরি কত সালে করেছিলেন, 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দেখো আরেকটি এসেছে, যে কুমিরের কান্না বা ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না বা ক্রোকোডাইল টিয়ার্স এর অর্থ কি, দেখো কুকুর কোনোদিন কান্দে, কাঁদে না, তার জন্য একে বলা হয়েছে কি মায়া কান্না, মানে ভেতরে এক চিন্তা, বাইরে আরেক রকম চিন্তা, তো যে এটা অনেকটা কাদেরকে বোঝায়, দুষ্ট লোকদের বোঝায়, দেখো অনেকে দেখবো মায়া কান্না কাঁদে, আসলে তারা কিন্তু ভেতর থেকে দুঃখিত না তোমার দুঃখে, এরকম বোঝাতে কুমিরের কান্না শব্দটিকে ব্যবহার করা হয়। তারপরে বলা হয় যে দেখো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেইনফল, সব থেকে বেশি রেইনফল কোথায় হয়, ঠিক আছে, এটা বলছে, এটাই চলছে, তাহলে এটা কোথায় হয়ে যাবে, মৌসিনরামে, মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, সেটা কোথায় অবস্থিত, মেঘালয়, ঠিক আছে। তারপরে দেখো ওমেন এমার্জিং কাপ এবছর কে পেয়েছে, ওমেন
এমার্জিং কাপ, এমার্জিং কাপ 2023, এটা কিন্তু মেনলি ক্রিকেটের, ঠিক আছে? 2023 কে পেয়েছেন? আমাদের ইন্ডিয়া এ টিম। আর এটা যদি প্রশ্ন করে থাকে হোস্ট কে, হোস্ট হচ্ছে কিন্তু হংকং ছিল, হংকং। তো সেটা তোমাদের প্রশ্নের অপশন হিসাবে তোমরা জানতে পারবে। তারপরে দেখো তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এরকম প্রশ্ন এসেছে। তরাইনের যুদ্ধ, দেখো যুদ্ধ রিলেটেড কিন্তু প্রশ্ন এসেছে ভালোই। তরাইনের যুদ্ধ, তরাইনের যুদ্ধ হয়েছিল কত, 1191 সালে, পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বী চৌহান সাথে ভার্সেস মোহাম্মদ ঘুরির সাথে, ঠিক আছে? মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি হয়েছে তরাইনের যুদ্ধ। তারপরে দেখো মত্তবিলাস প্রহসন, এটা আসলে কি, মত্তবিলাস প্রহসন, মত্তবিলাস প্রহসন এটা একটি সংস্কৃত নাটক, এটা কি একটি সংস্কৃত নাটক? কে লিখেছেন? মহেন্দ্র বর্মন, পল্লব রাজা, পল্লব রাজা মহেন্দ্র বর্মনের দ্বারা লেখা, মহেন্দ্র বর্মন। তো সেটা কি প্রশ্ন এসেছে তোমরা ভালো বলতে পারবে, যেহেতু আমরা প্রশ্ন জানি না, ঠিক আছে? মহেন্দ্র বর্মনের দ্বারা লেখা, এটা ছিল সপ্তম শতাব্দীর প্রথমে। নেফা কোন রাজ্য, নেফাকে কোন রাজ্য বলা হয়, কোন রাজ্যকে নেফা বলে উল্লেখ করা হয়, নেফা বললে অরুণাচল প্রদেশকে বলা হয়, ঠিক আছে? অরুণাচল প্রদেশকে, অরুণাচল প্রদেশ। যদি এসে থাকে নেফার ফুল ফর্ম কি, নেফার ফুল ফর্ম কি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার এজেন্সি হচ্ছে নেফার ফুল ফর্ম, ঠিক আছে? প্রথম নোবেল কে পেয়েছেন, এরা আমরা সবাই জানি, ফার্স্ট নোবেল ভারতীয়, ফার্স্ট নোবেল ইন্ডিয়ান কে পেয়েছিলেন, রবীন্দ্রনাথ টেগোর, তার গীতাঞ্জলির জন্য, আর এন টেগোর, ঠিক আছে? তারপরে দেখো আর কি এসেছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, আসামকে। ভৌগোলিক প্রশ্ন একটা এসেছে, পিতল কিসের মাধ্যমে, কি কি মিশ্রণের মাধ্যমে পিতল হচ্ছে, তামা ও দস্তা, তামা ও দস্তা। তার মেট্রোপলিটন ইনস্টিটিউট, মেট্রোপলিটন ইনস্টিটিউট, মেট্রোপলিটন ইনস্টিটিউট কত সালে হয়, 1864 সালে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা, চন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগরের দ্বারা প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন ইনস্টিটিউট। তারপরে দেখো কোন ব্লাড গ্রুপ সর্বজনীন দাতা, ব্লাড গ্রুপ সর্বজনীন দাতা, জনীন দাতা, এটা কি ও হয়ে যাবে, ঠিক আছে? তারপরে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, এরকম এসেছে, গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। তারপরে শেষ ভাইসরয়, শেষ ভাইসরয় ছিলেন কে, আমাদের লর্ড লুই মাউন্ট ব্যাটেন, মাউন্ট ব্যাটেন। তারপরে দেখো কি বলছে, দ্বৈত শাসন কবে কে করেছেন, লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ 1765 সালে। আরেকটি প্রশ্ন এসেছে, লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, মণিপুরে অবস্থিত। তো এটা অ্যাপ্রক্সিমেটলি মেমোরি বেসড প্রশ্ন এসেছে, তো তোমাদেরকে দেওয়া হলো, তো কিছু 19-20 থাকতে পারে, যেহেতু আমরা অপশন দেখিনি, একদম ডিটো প্রশ্ন পাইনি, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। তো আশা করি এগুলো তোমাদের আপকামিং যে শিফটগুলো হচ্ছে বা আপকামিং যেগুলো আরো যে পরীক্ষা হচ্ছে WBPSC হতে চলেছে, তো সেখানেও এগুলো কাজে লাগবে। তো এই রিলেটেড প্রশ্ন তোমরা পড়ে যাবে, এই রিলেটেড প্রশ্ন WBCS কভার করছে। তো পরবর্তী ভিডিও শিফটের প্রশ্ন নিয়ে আমরা কভার করবো, সেখানে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ। Thank you.